সুপ্রিয় দর্শকবৃন্দ, তো অনেকে এই খেজুরের মৌসুমে খেজুর নিয়ে ব্যস্ত থাকেন, খেজুর খাওয়া নিয়ে ব্যস্ত থাকেন। তো আজকে আমরা এই খেজুর নিয়ে, খেজুরের যে আটিটা থাকে, এই আটি নিয়ে আজকে একটা খেলার আয়োজন করেছি, যে খেলাটা হবে চার গুটি নামক। তো এই চার গুটির জন্য আমাদের এখানে চারজন প্রতিযোগী আজকে প্রেজেন্ট হয়েছে। এর ভিতর থেকে যে প্রথম হবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার, যেটা আপনাদেরকে ক্যামেরার মাধ্যমেই দেখানো হবে। তো আমরা প্রথমে, যেহেতু এখানে আমাদের প্রতিযোগী পাঁচজন, তাদের ভিতর থেকে আগে কে প্রথমে খেলবে এর জন্য আমরা আগে একটা ড্র মতো করবো। তো তোমরা প্রস্তুত সবাই? নাও প্রথমে তোমাদের যে ড্র মতো যেটা হবে সেটা করো। রেডি, 1 2 3। তাহলে যারা তোমরা পরপর রয়েছ, চেষ্টা চলছে, দেখা যাক সর্বশেষ কে খেলবে তার জন্য প্রস্তুতি চলছে। তাহলে সর্বশেষ খেলবে কে? জোসনা। আচ্ছা, আমরা ফার্স্ট থেকে এই পাশ থেকে স্টার্ট করবো। আমরা ফার্স্ট, যিনি ফার্স্ট, তারপর সেকেন্ড যাও, তারপরে থার্ড যাও, তারপরে ফোর্থ যাও, ঠিক আছে? এবার পর্যায়ক্রমে থাকো, রাইট? তো আমরা প্রথমে স্টার্ট করতেছি, শুরু। খেলার রুলসটা কিন্তু আবার বলে দিই, প্রথমে কিন্তু চারটে পড়া লাগবে, দেন যখন তোমার একসাথে ছয়টা, চারটে একসাথে পড়ে যাবে তখন তার মান থাকবে কত বলো দিনি? একটা একটা চার করে চারি চারি কত বলা হয়? 16, বুঝা গেছে? তো ছয় করে নোপা চার, এটা চার, ঠিক আছে? না, ওইটা উল্টো চিত যদি হয় তাহলে, হ্যাঁ, সেক্ষেত্রে চারি চারি তখন 16 হবে, রাইট? তো আমরা প্রথমে শুরু করতেছি, আসলে দিয়ে শুরু হচ্ছে, নাও স্টার্ট। হয়নি, সাবাস, এখনো পর্যন্ত কাউরির কিন্তু কাউন্টেবল শুরু হয়নি। এই যে শুরু হয়ে গেছে জোসনার, সরি ফর সাবিনা, যার সে পয়েন্ট নিজে নিজে যখন খেলবো তখন জোরে জোরে গুনে দেবো। আমরা দেখতে পাচ্ছি অলরেডি সাবিনার 4 হয়ে গেছে। এখনো পর্যন্ত কেউ পাইনি, অনেকে কিন্তু কাড়াকড়ি হবে যখন ছয়টা, এই চাঁদের 10 পড়ে গেছে। যাক, খেলা কিন্তু ভালো জমে গেছে আমরা দেখতে পাচ্ছি। সাবাস, যে 100 আগে কাউন্টেবল করতে পারবে সে প্রথম হবে। সাবাস, আমরা দেখতে পাচ্ছি সাবিনা কিন্তু এগিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত 3 জন তারা কিছু করতে পারেনি, দেখা যাক কি হয়। কপাল বন্ধ হয়ে যাচ্ছে সবার। পর্যন্ত ফার্স্ট আছে, দেখা যাক 100 করতে এর ভিতরে অনেকের পড়বে। এই দেরি সাথে আরেকজন পড়ে গেল, লিপির। সাবাস, সুন্দর খেলা জমে গেছে কিন্তু, সুন্দর সুন্দর। একজনের 12, সাবিনার কত? 18, তোমার 13,
এখন আমরা দেখতে পাচ্ছি দুইজন পারেনি, তারা দুইজন কপালে তাদের হবে হবে। ও সাবাস, আমরা দেখতে পাচ্ছি এখন কাড়াকুড়ির পালা, যে যতগুলো পেয়ে যেতে পারে। কে পেয়েছে? তোমার কটা হয়েছে তাহলে? একটা যাক, তাহলে তোমার কাউন্টেবল করে নাও। আর তোমার তো চার আছে, তাই তো? আচ্ছা না, সাবাস। কালো আশটা করেছিল, ওটা তো একটা নির্মিতিবালি তো কাউন্টে হলে যেত। জোরে গুনবা সবাই, একটু জোরে গুনবা। কত তোমার কত হয়েছে? 19। আর তোমার? 40। ষোলো। সাবাস। আশুরা লস করে গেছে প্রথমে প্রথমে কিঞ্চিত। তাই তো, তেরো খাদি যা এগিয়ে যাচ্ছে কিন্তু খেলা জমে গেছে। একজনের 30, ক্যামেরায় আছে তো, খেলা জমছে। আমরা গেমটা 60-এর ভিতরে রাখবো, ঠিক আছে? অনেক বড় যে সর্বোচ্চ 60 করতে পারবে সেই কিন্তু আজকে এই খেলায় বিজয়ী হবে, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি খেলাটা কিন্তু খুব জমে গেছে। কত হয়েছে তোমার? 25। তোমার কত? 38। এই তো খেলা জমে গেছে, আর অল্প একটু বাকি হলে তাদের অনেকের হয়ে যাবে। এই তো সাবাস, এখনো পর্যন্ত সে আসুর আসে কিন্তু এখনো পারি না। আমরা দেখতে পাচ্ছি আসুরের অবস্থা খুব কন্ডিশন খারাপ, সে নীলি থেকে হয়তো আজকের গেমটা হারবে। চারটে পড়লে না দেখলাম একসাথে।
কত হইছে 49 আর 11 বাকি তোমার অবশেষে 80 টা পেয়েছে চার আমরা আবারো দেখাই ক্যামেরা একটু ভালো করে এসে চারটা বেড়েছে কিনা অবশেষে চারটা বেড়েছে নাও খেলাটা জমে গেছে আমরা দেখতে পাচ্ছি শাবাশ সে কিন্তু ভালো খেলছে বুদ্ধিমত্তার সাথে খেললে কিন্তু গেমটা তাড়াতাড়ি জিতা যায় ও শিট ঠান্ডা মাথায় খেললে কিন্তু হাত ছাড়া যায় না জোসটা কিন্তু অনেকক্ষণ থেকে পয়েন্ট পাইনি তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি আবারও দেখতে পাচ্ছি আমাদের খেলায় সেই ছয়টার সবকটা আশুরা সাবাস সেই সেই আশুরা সবকটা নিয়ে নিয়েছে কয়টা হয়েছে দেখো তোমার পয়েন্ট কোনো পয়েন্ট কোনো সাবাস একটা করে দিতে পারিস নি দেখা যাক লিপির ফার্স্ট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু না দেখা যাক সেই লিপি আবার 59 এরই সাথে আমরা দেখতে পাচ্ছি আজকের খেলার বিজয় হয়েছে লিপি লিপির জন্য সবাই করতালি দাও আর আমরা এখন তার হাতে পুরস্কার তুলে দেবো আর আমাদের এই পুরস্কারটা দিয়েছে আমাদের জুয়েল ভাই তো তাকে পুরস্কারটা হাতে তুলে দিচ্ছি তো এই মুহূর্তে আমরা আমাদের কাঙ্ক্ষিত পুরস্কার যেটা বলেছিলাম আপনারা ক্যামেরার সামনে দেখেন একটু সুন্দর করে এই যে তাকে আমরা 100 টাকা দিয়ে দিচ্ছি হাতে সবাইটা তাড়ি দাও তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ